মাত্র বলিউড অভিনেতা ঋতিক রোশন এবার হলিউডের পথে যাত্রা শুরু করবেন তিনি। শীঘ্রই তাকে হলিউডের একটি অ্যাকশন প্যাক আন্তর্জাতিক থ্রিলার সিনেমায় দেখা যাবে। ইতিমধ্যে নাম ঠিক না হওয়া ওই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ঋতিক। তবে সিনেমাটির পরিচালক এবং অন্যান্য অভিনেতা সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি। জানা গিয়েছে ঋতিক রোশনের অডিশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যেহেতু তিনি লস অ্যাঞ্জেলেসে যেতে পারছেন না, তাই মুম্বাইয়ের জুহুতে তার বাসভবনে বসে অডিশনটি সম্পন্ন করেছেন। গুজারিশ খ্যাত এই তারকা তার অডিশন রেকর্ড করে সেই টেপটি প্রেরণ করেছিলেন বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। বলিউডের সর্বশেষ এই সুপারস্টারকে দেখা গেছে আলোচিত সিনেমা সুপার 30-তে।